দর্শক বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য মানুষদের আপনাদের সামনে নিয়ে আসি যারা তাদের সারা জীবন ধরে শ্রম দিয়ে মেধা দিয়ে নিজ নিজ ক্ষেত্রে সফলতার শিখরে পৌঁছেছেন অবদান রেখেছেন শিল্প সাহিত্য সংস্কৃতি খেলাধুলা রাজনীতি অর্থনীতি অর্থাৎ সমাজের বিভিন্ন ক্ষেত্রে আজকে আমাদের মধ্যে ঠিক তেমনি একজন অতিথি উপস্থিত যিনি আমাদের সঙ্গীতের জগতে একজন বিশাল ব্যক্তিত্ব লোকসঙ্গীতে তার অবদান অনস্বীকার্য তিনি আপনাদের অত্যন্ত পরিচিত আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ শিল্পী মুস্তফা জামান আব্বাসী আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদের স্টুডিওতে এসছেন অনেক ধন্যবাদ আপনাকে তো আমাদের এই অনুষ্ঠানটা একবারে গল্পগুজব করার মতো একটু ঘরোয়া আড্ডার মতোই বলা যায় নিশ্চয়ই সেই কুচবিহার কুচবিহার যেখানে আমার জন্ম হিমালয় পর্বত যেখান থেকে নেমে আসছে হরিণ নেমে আসছে অজগর সাপ সেই বলরামপুর গ্রামে আমার জন্ম যাকে আমি বলেছি আর জন্মভূমি শুধু কুচবিহার নয় রংপুর এই অঞ্চলটা আমাদের ভাবা জন্মভূমি শুধু ভাবা সম্পর্ক নয় আমার আব্বা উদ্দিন তিনি যে বইটা লিখেছিল যেটা এখনো অ্যাভেলেবেল আমার শিল্পী পঞ্চাশ বছর চলে গেছে তার মৃত্যুর পর কিন্তু এখনও ওই লোকটা একটি বই একটি পুস্তক এখনও এবং তার কথা তার গান এবং সমস্ত কলকাতার যে সংস্কৃত সমাজ যেখানে তিনি প্রথম ভাওয়াইয়া এবং ভাটিয়ালি জারি সারি মুর্শিদি তত্ত্ব যেগুলো অনেক গিয়েছিলেন সদই গান যেগুলো আব্বাস গান বইতে আমরা প্রকাশিত করেছি তো আমরা সেখানকার মানুষ এবং সেই সূত্রে ভাবের সঙ্গে আমাদের ভাব এবং সবার জানা আছে যে সেই অঞ্চলের আব্বাস উদ্দিন আহমেদ আমার পিতা সেন কলকাতা কুচবিহারের যে জেনকিন স্কুল একটা ছিল খুব নাম করা স্কুল সেখানে প্রথম পাঠ

সেটা ওই লর্ড জেনকিনসের নামে তো সেটা অনেক বড় স্কুল ছিল সত্যি কথা বলতে কি আমার যে পরে পড়েছি সেন্ট গেগের স্কুলের চেয়ে অনেক বড় তো আমাদের কুচবা বাড়ি ছিল খুব সুন্দর বাড়ির নাম ছিল হিরামন মঞ্জিল আমার দাদির নামে আমার দাদির নাম ছিল হিরামন নেসা আচ্ছা আচ্ছা পরে যখন আমরা ঢাকায় এলাম তখন কুচ ঢাকায় তাদের সঙ্গে বদল করলাম বাড়ি এক্সচেঞ্জ যাকে বলে ওই সেই পুরনো সেটার নামও দিয়েছিল আমার বাবা হিরামন মঞ্জিল এখন সবাই নেই আমরা তো চলে এসেছি এইদিকে নতুন শহরে এবং আমরা সেই পুরনো দিনের শ্রীম রোমন্থন করতে পারি বিশ্ববিদ্যালয়ে যখন আপনি প্রথম আসেন আমরা তার একটু আগে তো সেখানের ওই ছেড়া তার অভিনয় করেছিলাম তখন তুলসি ডায় তখন মা আমার বাবা অভিনয় করেছিলেন আচ্ছা এবং আমার চাচা আব্দুল করিম তিনি খুব নাম করা ভাওয়া গানের ভাওয়াই গান তারই লেখা বেশিরভাগ যেগুলো সুন্দর সুন্দর গান তো এই যে তুলসীহাড়ি অভিনয় এবং পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম তখন দীপান্তর নাটক হয়েছিল সেলিমুল্লাহ হলে সেখানে আমাদের সঙ্গে আরও অনেকে ছিলেন যেমন জহরতারা আপনি হয়তো মনে করতে পারবেন চলচ্চিত্রের হ্যাঁ চলচ্চিত্র পরে তো প্রথম আমরা যখন অভিনয় করি না লাইলি উনি আমার মা হয়েছিলেন তো এখন সেই জন্যে দিনগুলো তো ফুরিয়ে যায় আমাদের তো বলার অনেক কিছুই থাকে যেমন আমার আব্বার যে বইটা মা যেটা কথা বললাম আমার শিল্পী জীবনের কথা উনি কিন্তু তখন অসুস্থ প্যারালাইজড তার মধ্যে ওই বইটা লিখেছিলেন ই মিষ্টি কথা যারা এখন পড়বে তারা ওই যুগটাকে তারা পাবে সামনে তো ঠিক তেমনি আমি দশ বছর আগেই এখন আমার বয়স খুব বেশি হয়নি খুব বেশি বয়স্ক লাগছে না একেবারে আচ্ছা এখন সেখানে হয়েছে কি আমি বইটা লিখে যাদের কথা আমার মনে ছিল সবার কথা লিখেছি এবং আজকে যখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন সেই সমস্ত ফেলে যাওয়া গায়কের কথা মনে পড়ছে আমার যাদের গান আমি সংগ্রহ করেছি গ্রাম থেকে গ্রাম আপনি জানেন যে আমি একজন ছোট সংগ্রাহক এবং দি হাইয়েস্ট নাম্বার অফ সঙ্গস দ্যাট আই কালেক্টেড নজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং সবচেয়ে সুন্দর বইগুলো লিখেছি কিন্তু যশুম মুর্শিদা গান এত বড় বই জারি গান এত বড় বই তো এই বইগুলোর মধ্যে উনি কি করেছেন ওই সময়কার যারা শিল্পী যারা তার বাসায় এসে দোতরাবাজি গান তাদের কথা লিখেছে এই যে গান নিয়ে আপনার সংগ্রহ বা আপনার কাজ এটা তো আমরা নিশ্চয়ই অনেক সময় ধরে আমরা শুনবো কিন্তু আমরা কিন্তু একটু আপনার স্কুল জীবনটাকে ফেলে এলাম স্কুল জীবনটাকে নিয়ে এদিকে চলে এলাম এই জন্য স্কুল জীবন তো অনেক আগে পেরিয়ে গেছি তারপরে কি হলো আপনি কি কোচবিহারে কতদিন পড়েছিলেন কোন ক্লাস বিহারে পড়েছি দুদিন ক্লাস তারপরে কলকাতা

বাবা জানো গোপন কথা তোমাকে বলি কি কথা বাবা কিছু আগে জানো নজরুলের কাছে আমার শরীরের প্রতিটি লোম ঋণী ঋণি নজরুল না হলে আমার আব্বার নাম কেউ জানতে পারত এবং এই দুজনের যুগুল প্রতিভাই তখনকার জুড়ে বাংলাদেশ আমাদের তো আমাদের মুসলমান সমাজ বিশেষ করে যাদের অবদান প্রায় নীল ছিল প্রথম ভয়েস হচ্ছে নজরুল প্রথম কবি যেহেতু আমি সুফি লাইনে পড়াশোনা করার সুযোগ গ্রহণ করেছি এবং আপনাদের বলতে চাই যে আমি শেখ অনুবাদ করছি এত বড় সুস্তারি অনুবাদ করছি এত বড় তো সেটা হচ্ছে কি যে সুন্দরের আবাহন হচ্ছে অন্য জিনিস যেটা নজরুলের মধ্যে আমরা পেয়েছি এবং নজরুল আব্বাসুদ্দিনের এই যে একটা যুগল মিলন যুগল যে একটা প্রচেষ্টা এর ফলেই আমরা

টিচার্স এখন যখন আমি ইউনিভার্সিটি পড়াই আপনি জানেন যে ইন্ডিপেন্ডেন ইউনিভার্সিটি পড়াই সেখানে আব্বাস উদ্দিন উপর একটা সেন্টার হয়েছে সেখানে আমি কিছু কাজ করছি উপর বই লিখেছি কাজী নজরুল ইসলাম ম্যান অ্যান্ড পোয়েট এবং সেকেন্ড বইটা কিন্তু আব্বাস উদ্দিন কালের খেয়ায় সবাই জানে যে ভাওয়াই গানের একমাত্র সঙ্গীত যিনি লিখেছেন আব্বাস আর কেউ নেই তা নয় আরও বিশ জন সুরেন্দ্রনাথ বসুনিয়া কেশব বর্মন নয়াবালি টেপু এরকম বিশ জন তাদেরকে আমি উপস্থাপন আচ্ছা আমরা ওইখানে ফিরে যাই একটু যে আপনার সেন্ট গ্রেগরি স্কুল জীবনের শেষ হলো কোন সালে সেন্ট গ্রেগরি স্কুলে বই শেষ হয়ে গেল চুয়ান্ন সালে চুয়ান্ন সালে ম্যাট্রিকে স্টার পেয়ে স্টার পেলাম থার্টিন্থ হলাম আমরা আপনাকে নিয়ে একটা ছোট তথ্যচিত্র বানিয়েছি সেটা আমরা একটু দেখে নিই মুস্তাফা জামান আব্বাসি উনিশশো সালের আটই ডিসেম্বর ভারতের কুচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তাঁর বাবা বাংলা লোকসংগীতের কালজয়ী কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমদ ও মা লুৎফুন্নেসা বেগম তিন ভাই বোনের মাঝে তিনি সর্বকনিষ্ঠ ভাই বোনেরা প্রত্যেকেই স্ব প্রতিষ্ঠিত তার বড় ভাই বিচারপতি মুস্তফা কামাল এবং বোন ফেরদৌসি রহমান মুস্তফা জামান আব্বাসির লেখাপড়ার শুরু কুচবিহারের জেনকিনস স্কুলে এরপর পড়েন কলকাতার মডার্ন স্কুলে উনিশশো সালে তিনি ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন ঢাকা কলেজে সেখান থেকে উনিশশো সালে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স ও মাস্টার্স পাশ করেন শৈশব থেকেই গানের প্রতি তার আগ্রহ ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু ওস্তাদ গুল মোহাম্মদ খান সহ বিখ্যাত অনেক সঙ্গীতগুর কাছ থেকে সঙ্গীতে তালিম নেন তিনি সঙ্গীত ভুবনে পিতার বিপুল যশ খেতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে মুস্তাফা জামান আব্বাসীও লোকসঙ্গীতকেই বেছে নেন জীবনের একান্ত ব্রত হিসেবে এছাড়া নজরুল আর আধুনিক গানেও যথেষ্ট দক্ষতা তাঁর প্রায় পাঁচ যুগ ধরে তিনি শিল্পী হিসেবে মাতিয়ে রেখেছেন আমাদের সঙ্গীত ভুবন দীর্ঘদিন ধরে তিনি দেশীয় সঙ্গীতের গবেষক হিসেবে বাংলা সঙ্গীতের হাজারো বৈচিত্র্য উদ্ঘাটন যেমন করেছেন তেমনি গবেষণা নিবন্ধ আকারে তা উপস্থাপন করেছেন আন্তর্জাতিক সঙ্গীত সম্মিলনীতে লোকসংস্কৃতি সুফি দর্শন লোকসঙ্গীত ভ্রমণ কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিন ও সমাজ ইতিহাসের ক্রমবিবর্তনের নানা প্রসঙ্গ নিয়ে এ পর্যন্ত অর্ধশত গ্রন্থ লিখেছেন তিনি কর্মজীবনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জাতীয় সংগীত কমিটির চেয়ারম্যান ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক সহ সরকারি বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠানের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ স্কলার ও ডায়ালগ অব কালচারাল পলিসির চেয়ারম্যান তিনি সঙ্গীত সহ সমাজ সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে মুস্তাফা জামান আব্বাসী ভূষিত হয়েছেন একুশে সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায়

ভালো সেখানে আমি সবসময় স্কলারশিপ সবসময় ভালো ছিল তারপরে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হলো উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো ষাট প্রথমে ইতিহাসে অনার্স এবং এরপরে এম এ এই হলো আমার বিশ্ববিদ্যালয় জীবনের সেখানে বলাইবল গান গেয়েছি অভিনয় করেছি সাংস্কৃতিক কণ্ঠ কর্মকাণ্ডের সঙ্গে বিশেষভাবে যুক্ত তখন আমার প্রথম রেকর্ড বেরোয়াল হ্যাঁ তখন সাতান্ন সালে তখন আমার বাবা বেঁচে আছে উনি বললেন যে করাচিতে একটা বিরাট অনুষ্ঠান হবে সেখানে সে বঙ্গবন্ধু আমার বাবাকে ফোন করলেন বল যে আব্বাস ভাই আপনার ছেলেকে মেক দিতে হবে ওই পশ্চিম পাকিস্তানে তখন একটা মন্ত্রী ডেলিগেশন তখন আমার আব্বা বলে ঠিক আছে তখন ওখানে গিয়ে প্রথম গান গাইলাম খুব সুন্দর গান করাচিতে হেজ মাস্টার এক গানেই প্রচুর রেকর্ড বিক্রি হলো আমার এবং আমার বোনের কি গান ছিল গানটা ছিল ওমন মাঝিরে কোন ঘাটে তুই ভিড়া বিত নাই আর একটা হচ্ছে আমায় ভালোবেসে দিলি এত জ্বালা তখন তো ইয়াং ম্যান আমি একটা শুনি না আমায় ভালোবেসে দিলি এত জ্বালা নেঠুর কালারে ভালোবেসে দিলি এতই জ্বালা আমি সব দিয়েছি তোমায় কালা হাজায় কি এখন ভোলা নিঠুর কালারি ভালো বেশি দিলিয়া তুই জালা ওই মুস্তাফা জামান আব্বাসি প্রথম রেকর্ড ওই সময়ে পাঁচশো রেকর্ড বিক্রি হওয়া একেবারে চারটি খানি কথা বিরাট ব্যাপার এবং ওই সময়ে পাঁচশো টাকায় বিক্রি হয়ে আমি যখন এক হাজার টাকা পেলাম রয়্যালটি দ্যার ইজ এ বিগ অ্যামাউন্ট এবং আমার আব্বা বলে হ্যাঁ তুমি পারবে

আমি এখনো গান ছেড়ে দিই তো আপনার এই যে বিশ্ববিদ্যালয়ে জীবন এই জীবনটা কেমন কেটেছে বিশ্ব হলে জীবনে দারুণ কেটেছে অনেক চিঠি পেয়েছি তো চিঠি পেলে কি হবে আমি কাউকে উত্তর দিতাম যাকে চিঠি লিখলাম সে আবার জবাব দেন তাকেই বিয়ে করলাম কেমন আইডিয়াটা কেমন এইটা হলো আমার কথা যে এটা আমরা এটা শুনতে চাই ডিটেলে এইটুকু যে তখন আমি লাইব্রেরিতে দাঁড়িয়ে আছি দেখি রিক্সা থেকে একটি মেয়ে নামছে তো আমি তাকে দেখেছি দেখে আমি ভাবলাম যে একই আমার পছন্দ প্রথম দৃষ্টিতে হ্যাঁ তো এখন যেটা ব্যাপার ছিল তারা রাজি না কি কারণে তারা রাজি না যে গান গায় এ তো জীবনে কিছু করতে পারবে না আমিন্দা স্টুডেন্ট এম এ পাস করবো কি করব না কিংবা চাকরি পাবো কি পারবো না আলী হাসান সাহেব কিছু লিখলাম গেলাম দেখা করলাম উনি বাংলা একাডেমির ডিরেক্টর বললেন স্যার আমাকে একটা ছোট কিছু একটা দিয়ে দেন ওই অ্যাসিস্ট্যান্ট কালচারাল অফিসার চাকরি আছে দুশো পঞ্চাশ টাকা মন্দু কি ভালো গান গেতে পারি কবিতা আবৃত্তি করতে পারি অভিনয় করতে পারি সংগঠক ভালো শিল্প সংস্কৃতি পরিষদের সভাপতি ছিলাম ওইদিকেই ছিল সংস্কৃতি সংসদ ওই যারা এপসুর যারা আমরা আমরা এদিকে ওরা ওইদিকে এটা কোনো খারাপ না দল তারা বললো যে তা তুমি এখন এসো তাহলে বাড়ি আমাকে জিজ্ঞেস করলো না তখন আগের থেকে ঠিকঠাক যে কারা তখন তো চাকরি কম ছিল তো এলো ব্যাপার যে বিয়ে হলো না কোনো কিছুই হলো না তা করাচি চলে গেলাম সেখানে গিয়ে দেখি আমার চাকরির কোনো অভাব নেই প্রথম চাকরি সাড়ে সাতশো টাকা তখনকার জিনিস সাড়ে সাতশো টাকা একেবারে হ্যাঁ অনেকগুলো বিশটা ইন্ডাস্ট্রি পাকিস্তানের বাইশটা ইন্ডাস্ট্রির মধ্যে একটা বাইশ ওই যে পরিবার বয়স পরিবারে এক পরিবার তাদের ব্লু আইড বয় বলতে পারেন বল টাকা পয়সা তো খুবই ইম্পর্টেন্ট এখানে এসে আমি হলাম ম্যানেজার তারপরে জেনারেল ম্যানেজার করে হ্যাঁ এম এ করে ভালো রেজাল্ট ফার্স্ট ক্লাস পাইনি ফার্স্ট হয়েছিলাম তারপরে উনি তখন উনি আমার দু বছর পরে উনি পড়াশোনা করছেন তো এখন যেটা সেটা হলো যে ওখান থেকে আসার পরে আমি যখন জেনারেল ম্যানেজার হয়ে গেলাম তখন আমার বেতন পাকিস্তানে আমার চিন্তা করেন চার হাজার টাকা এবং দুটো গাড়ি মাত্র এক বেশি না দুটো গাড়ি তখন ওরা ভাবছে যে আমি আরও উন্নত হব কিছু একটা করবো কিছু একটা হতে পারবো তো কিছু একটা হতে পারলাম না ভাই কিন্তু চাকরিটা পেলাম বিয়েও করলাম দুই মেয়ে আমার একটা সামিরা আব্বাসী খুব ভালো রেজাল্ট করেছে ঘটনাটা কীভাবে ঘটলো আমার ভাই রাজি না মাও রাজি না বলে যে আরও আমাদের তখন তো আমরা তো আমরা তো উদ্বাস্তু মানে পাকিস্তান ইয়ের থেকে এসছি ভারত থেকে আমাদের চাল নেই চুলো নেই আমাদের জমি নাই আমাদের বা দাদার ছিল দু হাজার বিঘা জমি টু থাউজেন্ড বিঘাস অব ল্যান্ড সেটা ছেড়ে এখানে এই ছোট্ট একটা বাড়ির মধ্যে তখন এই পুরোনো পুরোনা যেখানে আমাদের বাড়ি ইয়ে এখানে ছিল তো বিয়ে তখন ভাই রাজি হয় না তারপরে বোন রাজি হয় না তো গানও আছে এটার এটা ভাইয়া গানও আছে মা হয় না কাজের কাজই আর আমার চাচার লেখা তো এখন চাচার কাছে গেলাম আব্দুল করিম বললাম যে চাচা মিয়া মুই সিংটে বিয়ে করি ইয়েকে বিয়ে করি তা ছবি দেখাও ছবি দেখালাম সে রাজি হয়ে গেল তারপরে মোস্তফা মনোয়ার ছিল আমার মানে গোলাম মোস্তফার ছেলে তাকে বললাম যে তুমি একটু হেল্প হেল্প করো ওকে ছবি দেখালো হ্যাঁ ঠিক আছে আমি রাজি এরা আমাকে হেল্প করলো এবং চাচা গিয়ে মাকে বললো যে এই মেয়েটা খুব ভালো মেয়েকেই বিয়ে দাও আমার ভাইকেও রাজি করলো এবং এইভাবে আমার বিয়েটা বিয়ের পরে আপনার এই যে আপনার ক্যারিয়ার পাশাপাশি তো দুটো চলছিলো একদিকে একদিকে গান আমার ভাইয়ের ইচ্ছে ছিল যে আমি সিভিল সার্ভিসে যাই আচ্ছা বেশ সিভিল সার্ভিসে আমি লাড্ডা মেরেছি তো ভালো করতে পারিনি কোম্পানি সার্ভিসে কিন্তু যারা যে পাঁচজন টপ ছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম হ্যাঁ এই দায়িত্ব পালন করতে গিয়ে কি গানটাকে এই সুবিধে এই করাতে আমি গানের দিকে আসুক বেশি করতে পারলাম আমার বাসায় প্রতিদিন প্রতি সপ্তাহে সব লোকসঙ্গীতের আসা শুরু করলো তারপরে টেলিভিশনের সুযোগ পেলাম

রেডিওতে গান গাওয়া শুরু করলেন পরবর্তীকালে আপনি তো আপনার নিজের ক্যারিয়ার তৈরি হলো ওই কোম্পানি থেকে আপনি সারা জীবনই ছিলেন মোটামুটি হ্যাঁ এখানে একটু ছিল সেভেন্টি ওয়ানের পরে আমি ছেড়ে দিই আচ্ছা সেভেন্টি ওয়ানের পরে কিছু একটা হয়েছিল সেটা আর এখানে আলাপ করছি না সেভেন্টি টুতে আমি ব্যবসার মধ্যে জড়িয়ে পড়ি এবং আমার একটা ট্রেড পয়েন্ট নামে একটা কোম্পানি আচ্ছা আচ্ছা টোয়েন্টি ইয়ার্স আমি ট্রেড পয়েন্টের ডিরেক্টর ছিলাম আচ্ছা তার ফলে আমার যে অর্থনৈতিক যে একটা প্রবৃদ্ধি বলুন কিংবা আমার যে একটা এরপরে আমি অনেক সুযোগ পেয়েছি আমাকে নাম বলছি না আর বলছেন যে রাজনীতিতে আপনি যেমন রাজনীতিতে আছেন আমি হয়তো কথার কথা জিয়াউর রহমানের সঙ্গে যেতে পারতাম আমি বললাম আমি তো গান গাই আমি তো যেতে পারবো না কারণ এর সাথে আমাদের দুঃসম্পর্কের কুচবিহারের লোক তো আসো তোমাকে একটু মন্ত্রীটন্ত্রীর কিছু একটা আমি তো গান গাই দোতরা গান গাই এরপরে বেগম হাসিনের কাছে ঠিক সেভাবে কোনো পাইনি কিন্তু অনেকবার এর ওর কাছ থেকে খবর পেয়েছি যে যদি আওয়ামী লীগে যোগদান করি তাহলে খুব পছন্দ উনি আমাকে খুবই পছন্দ করেন এবং ওনার বাবা বঙ্গবন্ধুর কথা একটু বলেনি কারণ আমি তো ওনাকে ভালোবাসতাম সবাই জানে তো উনি যখন অসুস্থ তখন উনি একবার গেলেন মস্কোতে সেখানে গিয়ে তার ফ্যামিলিও সেখানে উপস্থিত এবং ওনার সেসপেক্ট একটা ছিল যে একটা খারাপ অসুখের কথা শুনলাম তো আমি শামসুর রহমান ভাইকে কি বললাম উনি তখন সেখানে যে আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করব তুমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করো তার ওয়াইফ তার সঙ্গে দেখা করতে পারছে না ওখান থেকে তাকে অনেক দূরে কোথায় নিয়ে গেছে কোন হাসপাতাল ট্রিটমেন্টে তাই নাকি বলে হ্যাঁ এরা সব সেই জামাল টামাল সব বসে আছে কামাল তোমাকে এখন তো তাকে সে দেখা করতে দেবে কারণ তাও তো ঠিক হতাশ হলাম তারপরে আমি অন্য একটা স্টেটে আর্মিনিয়নের কোথায় টেলিফোন এসছে যে আপনার সঙ্গে অ্যাম্বাসডারের ওয়াইফ কথা বলবে এক্ষুনি মানে শামসুর রহমানের ওয়াইফ হচ্ছে আফসারি নাম করা গায়িকা হ্যাঁ আমাকে বললেন যে তুমি এক্ষুনি চলে আসো মস্কোতে আমি কি করে আসবো সেই ব্যবস্থা আমরা করছি চলে আসলাম মস্কোতে সেখানে আমি অতিথি গান আমি একমাত্র অতিথি আমি আমি গায়ক হিউ ইস ক্রাইং ওয়াই লাভ সিঙ্গিং দজ ট্রু একটা কথা বাড়িয়ে বলছি না আমরা একটু পিছনে যাই আবার তো আপনি টেলিভিশনে আবার কবে গান শুরু করলেন টেলিভিশনে তো প্রথম শিল্পী হলো ফেরদৌসি রহমান যেদিন উদ্বোধন আমার বোন এবং তিন দিন পরে আমি সেখানে উপস্থিত কলিম শরাফি হচ্ছে ওখানকার সর্বাধিনায়ক এবং জামিল চৌধুরী বিটিমদের বিটিভিদরা তখন পাকিস্তান টেলিভিশন পাকিস্তান টেলিভিশনে প্রথম গান কী করেছিলেন আমার ঠিক মনে নেই তবে আমি যে গানটা সবচেয়ে ভালোবাসতাম সেটা ছিল একটা পুরনো বাংলা গান মুছে কি গো পরিচয় মুছে কি গো পরিচয় গান থেমে যায় তবু যে গো রয় তারই সুর মধুম মুছে কি গো পরিচয় মুছে কি গো পরিচয় এই গানটা প্রথম গেছি পরে হাওয়াইয়া গেয়েছি বাটেলি গেছি। তারপরে অনেক গান গেছি একটার পর একটার আপনি চলচ্চিত্রে গান গেয়েছেন কখনো প্লেব্যাক চলচ্চিত্রে বেশ কয়েকটা গেছি বললাম তো হ্যাঁ আপনাকে বোধহয় বলা হয়নি একদিন এতের সামনে এসে হাজির এদের সামনে খুব নামকরা ও ওমন আমাকে চাচা কলে চাচা কথা আছে তোমার সঙ্গে বলে কি বলে তুমি আমার নেক্সট ছবির হিরো তো আমি বললাম বাহ এতে ভালো খবর বাবাকে বলেছেন পারমিশন বলে ইজ এভার উইলিং তাহলে তেমন লেখাপড়া হবে না আমি এখন ভালো ভালো ছাত্র তখন আমি বললাম না এই যেটা বললাম যে তখন আমি সিনেমায় না হওয়ার সুযোগ একটা আমার জীবনে এসছে আমার যখন বয়স সিক্সটি হলো তখন আমি দেখলাম যে আমার আব্বার এত গান কিন্তু ওই একটা বই রয়ে গেছে আমার শিল্পী জীবনের কথা আমি গত চোদ্দ বছরে পঞ্চাশটা বই লিখেছি এই মূল নজরুলের উপর লিখেছি বললাম রবীন্দ্রনাথের উপর লি রবীন্দ্রনাথের প্রেমের গানের উপর লিখেছি মৌলানা রুমির উপর লিখেছি পেয়ারানব্বী হজরত মোহাম্মদ মুস্তাফা আসলামের জীবনে আমি লিখেছি পার্শ্ব পৃষ্ঠা এবং এর পরে আমি যে গল্প উপন্যাস বিভিন্ন যখন যেটা মনে হয়েছে আর কি লিখে চলেছি এবং আমি মনে করি যে জীবনের এই দিকটা যে লেখক হিসেবে আমি বিভিন্ন কলামেও লিখি আপনি হয়তো পড়েছেন কিনা আমার জানা নেই বিভিন্ন কাগজে সুযোগ পাচ্ছি গধূলির ছায়াপথে এ নামে এবং প্রবন্ধের সংকলন আমার প্রায় পাঁচ ছটা বেরিয়েছি এবং গালিবের উপর আমি বই লিখেছি আমি বিভিন্ন সেক্টরে আমি পঞ্চাশটায় বেশি বই এবং এখন আমি কোরআনের তফসির করছি এবং কোরআনের অনুবাদ করছি এখানে একটু বলতে পারি যে ইন্টারন্যাশনাল মিউজিক কাউন্সিলে আমি প্রেসিডেন্ট ছিলাম এগারো বছর বাংলাদেশ চ্যাপ্টার রবীন্দ্রের পঞ্চাশটা গান আমি সিলেক্ট করেছি সিলেক্ট করে ওই পঞ্চাশটা গান আমাদের প্রেমের প্রবাহকে কিভাবে পরিশীলিত করেছে সেটা আমি দেখাবার চেষ্টা করেছি এবং সেখানে বিশেষ করে নজরুলের সঙ্গে তার গানের সাহুজ্য কোথায় নজরুলের ওখানে তার সঙ্গে মিল কোথায় অমিল কোথায় নজরুল কিভাবে একক নজরুল রবীন্দ্রনাথ কীভাবে একক দুজনে দুই সূর্য এক আকাশে দুই সূর্য এগুলো আমি সেই বইতে প্রকাশ করে আচ্ছা আমরা ওই জায়গাটা ফেলে এলাম ওই যে চলচ্চিত্রের গান বেশ চলচ্চিত্রের গান প্রথম আবদুল আহাদ আসলেন আমাদের বাসায় আবদুল দেশে এসে যে বাবা তুলু আমার নাম তুলু ডাক নাম তুমি আর মিন্না মিন্না আমার ছোটো বোন তোমরা ওই গানটা তোমার বাবার বিখ্যাত গানটা গাইবে কোনটা দেওয়াই করছে ম্যাগ ম্যাগালি ওরে দেওয়াই করছে ম্যাগ ম্যাগালি তো এই গানটা আমার বাবা গিয়েছিলেন হেমলতা ঘোষ বলে এক মহিলা তারা দুজনে গিয়েছে এই গানটা আমরা প্রথমে আসিয়া ছবি দ্য ফার্স্ট দ্য বেঙ্গলি মুভি ফ্রম দ্যাট পিরিয়ড আমরা দুজনে গান সুতরাং সুতরাং ছবি সেখানে আমি আমার বোন এরপরে অনেকগুলো গিয়েছি সুতরাং এর গানগুলো তো খুব অপ্রয় যে সত্য সাহা বলে আমাদের এখানকার মিউজিক্যাল ডোমানে একজন জিনিয়াস ছিল ছোট্ট শাহ আমাকে খুব ভালোবাসত আমিও আমাদের বাসায় আসতো প্রায় সুবল দাস খানা রহমান সাংঘাতিক খানা রহমান খুব ছিল আমার একাত্তর সাল মানে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই সময়টা আপনার কেমন কেটেছে কোথায় ছিলেন এই সময় আমরা ছিলাম পুরোনা পল্টনে আমার বোনকে তারা একদিন নিয়ে যাবে গান গেতে তো আমি তার সঙ্গে যাবো মানে আমি তার যাব একা যাবে না আমার একজন পরিচিত ছিল ক্যাপ্টেন জামির বলে ও নেভির ক্যাপ্টেন ছিলেন তাকে ফোন করলাম যে তোমাদের কি কোনো কোনো অনুষ্ঠান আছে আমার বোনকে নিয়ে যাচ্ছে কখনো আসবে না আমি তোমাদের বাসে আসছি ইট ইস এ ডিফারেন্ট টাইপ অফ প্রোগ্রাম সেখানে হয়তো কী করতো সেটা আল্লাহ ছাড়া একটু জানে না এবং ডিসেম্বরে যে সময়টা তখন আমাদের বাসায় দু তিনবার লোক দিয়েছিল এবং এই সময়টায় পয়লা মার্চ থেকে পঁচিশে মার্চ পর্যন্ত ছাব্বিশ মার্চ পঁচিশে দিন পর্যন্ত আমাদের ছিল বিক্ষুব্ধ শিল্পী সমাজ সেই সময় পূর্বাণী পত্রিকা আমার লেখা বের হয় ভাইরে ভাই কত আর থাকবেন বলো ঘুমের ঘরে পড়ে ওরে লুট করি যে নিয়া গেল বাংলাদেশের সেরে ভাই ভাইরে ভাই কত আর থাকবেন বলো ঘুমের ঘরে পড়ি পরে এটা আমি স্বাধীনতার দিনের গান আমি দুশো গানের সংকলন বের করেছি এবং চোদ্দোই মার্চ দু মার্চ উনিশশো বাহাত্তর এই বইটি বঙ্গবন্ধুর হাতে দিয়েছিলাম আজকে না কিন্তু পরে অডিশন বেরিয়েছে অনেকগুলো চারটে পাঁচ আমি যেটা বলতে চাচ্ছি যে ওই সময়ে যারা বেঁচেছিল তারা অনেক কষ্ট করে বেঁচেছিল এবং যারা চলে গিয়েছিল তারা কষ্টকরই ছিল ওই সময়টা একটা এখন কথা বলতে চাই যে আপনি তো একদিকে আপনার ভালো ছাত্র ছিলেন আপনি একটি পেশায় নিয়োজিত ছিলেন বড় কোম্পানির বড় কর্মকর্তা ছিলেন তারপরে ব্যবসা করেছেন গান করেছেন রেডিও টেলিভিশন আপনার গ্রামফর্ণের রেকর্ড বেরিয়েছে আপনি বিদেশ ভ্রমণ করেছেন দেশের ভেতরেও বহু জায়গায় গান করেছেন চলচ্চিত্রেও গান করেছেন এবং পাশাপাশি আপনি যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটা লেখালেখি এবং লেখালেখির মধ্যে আরেকটা একটা তো মৌলিক লেখা আপনার আছেই পাশাপাশি আপনি গবেষণা করেছেন সংগ্রহ করেছেন এটা কিন্তু অনেক বড়ো কাজ এই বিষয়টা একটু শুনতে চাই আমি যখন আমার মেয়ে হবে কালি ইয়েতে সে সেখানে গিয়ে আমি প্রথম লাইব্রেরিতে ঢুকলাম আমার মেয়ে লাইব্রেরিতে মেম্বার করে দেবে সেখানে গিয়ে দিই প্রফিটের উপর অনেক বই এবং আপনি শুনে অবাক হবেন আমরা কেউ ডিপলি অত রিলিজিয়াস না কিংবা একেবারে রিলিজিয়ানের মধ্যে স্যার তা না বেশিরভাগ বই প্রফিটের এগেনস্টে রিলিফাইং দি ক্যারেক্টার অফ দ্য প্রফিট তখন আমি ঠিক করলাম যে আমি গোলাম মোস্তফা যেরকম লিখেছিলেন বিশ্বনবী বিশ্বনবী তার মতন বই তো আর কেউ লিখতে পারিনি আকরম খান লিখেছেন আরও অনেকে লিখেছেন তার মতো হয়নি তিনি আমাকে উদ্বুদ্ধ করেছেন এই বইটা লিখতে এবং মোহাম্মদের নাম এই মোহাম্মদ রুপাল্লসলামের যে বইটা লিখেছি এটি আমাকে ওপেনার করলো এবং অনন্যা তারা আমার বইটাকে সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিল নজরুল আমি তিনটি বই বের করি নজরুলের জীবনের যে বেদনার্থ তিনি যে আঠাশ বছর নির্বাক ছিলেন সে কথা কি কারো মনে দোলা দেয়নি কেন নির্বাক ছিলেন তার কি বেদনা ছিল আমি কেঁদেছি আর লিখেছি তারপরে কী করলাম নজরুলের আশিটা ছবি ছিল আমার কাছে এবং আব্বাসুদ্দিনের চল্লিশটা ছবি তখন আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি জয়েন করেছি কাজী নজরুল ইসলাম আব্বাসুদ্দিন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার ভালো বড় রুম দিলো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমার বাবার যে আশিটা চল্লিশটা ছবি এবং নজরুলের আশিটা ছবি দিয়ে দ্য অফ টাইম নামে একটা অ্যালবাম বের করে দিলাম তারপরে এই যে বললাম যেটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বইটা বার করলো এবং নেক্সট বইটা যেটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বার হবে সেটা হলো আব্বাস কালের খেয়ায় প্রতিটি ভয় গানের করি সেখানে এসছে নায়াবালি টিপু কেশব বর্মন সুরেন্দ্রনাথ বসু নিয়ে এরকম আরও বিশ জন শিল্পী সেখানে এসছে মহেশচন্দ্র রায় ওয়ান অফ দ্য বেস্ট লিরিসেস আমাদের ওইদিকে আমার ওর বাড়ি উদ্দিন আপনি জানেন রংপুরে এরকম দশজনের কথা বলতে পারি যারা আমার আব্বার পরে এই ভাওয়াইয়া গানকে অনেক উপরে মর্যাদায় তুলে দিয়েছে কিন্তু সেই অনুপাতে কিন্তু তারা রেকগনাইজ হয় এটা এই জন্যে বলি যে রংপুরের ভাষা থেকে একটু আলাদা এবং আমার আব্বা যেটা করেছেন সেটা আবার এরা করেনি এটা একটু তফাৎ আছে আমার আব্বা ছিল পরিশীলিত একটু পরিশীলনের ডাক্তার আছে কখন ওটা যখন এতে যাবে একটা ক্যালকাটার একটা সময় তখন ওই যেগুলো আমরা বাসায় ইউজ করি সেগুলো না করে একটু মার্জিতভাবে করা হয়েছে তো এই জন্যে মহেশ্বন্দ্র রায় অথবা করসিম উদ্দিন অথবা এরপরেও যারা আরও পাঁচ ছজন এসে যাদের সংকলন বেরিয়ে গেছে এগুলো আমরা সংগ্রহ করেছি বাংলা একাডেমি আমি প্রায় বলে থাকি চল্লিশ হাজার বই বের করেছে তা কেউ জানেই না যারা লোকচকর অন্তরালে রয়ে গেল রংপুরের বহু শিল্পী এবং কলকাতা কুচবিহারে যাদের কথা বললাম ওদের নাম কিন্তু আমরা জানি না কিন্তু আমি ওদের নামগুলোকে অক্ষয় করে গেলাম আমার বইতে লোকগীতি মানে কি লোকগীতি হচ্ছে লোকের মুখে মুখে যা প্রচলিত তাহাকেই বলা হয় লোকসঙ্গীত লোকের মুখে মুখে প্রচলিত এবং রচয়িতার নাম জানা যায় না ও কি ও গাড়িয়াল ভাই কে লিখেছে নোবডি নোস এই যে প্রত্যন্ত অঞ্চলের যারা শিল্পী তারা চিরকাল অবহেলিত লোকগীতির অসংখ্য গায়ক এখনো গ্রামে গ্রান্তরে ভুলে আয় এখনও আবদুল উদ্দিনের মতো সিঙ্গার আছে এখনো আব্দুল করে মতো উপস্থাপিত করা আমরা একটু গুটিয়ে নিয়ে আসি প্রায় সময় শেষ হয়ে গেল আমাদের আমরা একটু অন্য প্রসঙ্গে কথা বলে আমরা শেষ করে ফেলবো সেটা হলো যে আপনার স্ত্রী আসমা আব্বাসী তিনি অধ্যাপিকা ছিলেন শিক্ষকতা করেছেন সারা জীবন তিনি লেখালেখিও করেছেন আর আপনার দুই সন্তান দুটি মেয়ে কি নাম তাদের আবার বড় মেয়ের নাম সামিরা আব্বাসী সে খুব ভালো স্টুডেন্ট ছিল অনেক ভালো রেজাল্ট রেজাল্ট করেছে এখন আমেরিকায় থাকে সেটা হলো আপনার বোকারহ্যাটেন শহরে ফ্লোরিডাতে তার হাজব্যান্ড সেখানে প্রফেসর তার দুটো বাচ্চা আছে দুটো ছেলে একটা ছেলে একটা মেয়ে ছোটো মেয়ে স্যার মিনি আব্বাসি সে লয়ার তার হাজব্যান্ড স্যার আশরফ ক্যাসার টেলিভিশনে ইয়ে করে কথাটা তো বলে তারপরে দুটো বাচ্চা আছে দুটো তারা ভালো আছে আর আমার স্ত্রী সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না তবে এটুকু বলতে সে খুব ভালো লেখিকা এবং তার চেয়ে বড় যে সে শিক্ষাক্ষেত্রে তার অবদান স্বীকৃত নয় কিন্তু স্বীকৃত হওয়ার দাবি রাখে কারণ এই যে পুরোনো পুরোন কলেজটা এটা অফ দ্য ফাউন্ডের এবং সারা জীবন সে এখানেই দান করেছে জীবন্ত দিয়েছে আপনার প্রিয় মানুষ বা আপনাকে যারা পছন্দ করেন এমন কিছু মানুষের কিছু মন্তব্য আমরা সংগ্রহ করেছি সেটা আমরা একটু দেখে নিই যে আমারে দেখে এবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই তিনি আমার স্বামী মুস্তফা জামান আব্বাসী সংসার করছি খুব অল্প দিন মাত্র পঞ্চাশটি বছর মাশাল্লাহ আপনার দোয়া করবেন এই পঞ্চাশটি বছরে তাকে দেখেছি তার তরুণ রূপ তার বার্ধ মধ্যযুগ এবং বর্তমানে উনি বার্ধক্য বলেন না উনি বলেন কেশে আমার পাক ধরেছে বটে পাড়ার জন্য ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী যেন আসলেও কিন্তু তাই আব্বাস সাহেব খুব ভালো মানুষ কিন্তু একটু ভুলো টাইপের অর্থাৎ তিনি সব কিছুই করবেন কিন্তু ওই যে ধরো খেতে বসেছেন সামনে পানির গ্লাস আছে জগ আছে সবই আছে তবু বলবেন আমাকে এক গ্লাস পানি দাও তো অর্থাৎ পানিটা তোমারই ঢেলে দিতে হবে আমি এটা এনজয় করি আজকের দিনে তোমাদের সবার কাছে বলবো তোমরা দোয়া করো আমরা যেন এইভাবেই আরও কিছু দিন কাটিয়ে দিতে পারি যে আজকে পঁচাত্তর বছর বয়সে সে যে ভরাট গলায় উদাত্ত গলায় এবং সুরেলা গলায় সে যে তার কণ্ঠটাকে ধরে রাখতে পেরেছে বাংলাদেশ ভারত পাকিস্তানের কয়টা শিল্পী সেটা ধরে রাখতে পেরেছে তিনি সঙ্গীতের একজন সাধক একজন সংগ্রাহক এবং সঙ্গীতের একজন নিবেদিত চিত্ত একজন কর্মী পরিণত বয়সে সে প্রায় আঠাশ উনত্রিশটা বই লিখে ফেলেছে এই বইগুলোর সবগুলো এখন দ্বিতীয় তৃতীয় সংস্করণ চলছে আমি শুধু আল্লাহ তাল্লার কাছে এই দোয়াই রাখব যে আমার ভাই সে যেন অতীতে যেমন শত সহস্র বিপদেও বসড়ে পড়েনি ভেঙে পড়েনি কাজ তার এগিয়ে চলেছে ভবিষ্যতো তার কাজ এগিয়ে চলবে আমরা দুজনে পিঠাপিঠি ভাই বোন অল্প একটু বয়সের তফাত ও সামান্য একটু বড় আমি সামান্য একটু ছোট তো ছোট থেকে ও আমি ওকে নাম ধরে ঠাকলাম তুলু তুলু বলে ডাকতাম সব ভাই তোর ভাই হয় তুই ওকে ভাই বলতে ডাকিস ডাকিস না আমি ওকে না আমাকে বুবু বলে না তারপরে এরকম হলো জানলাম ঠিক আছে মাঝামাঝি একটা কথা তাতা বলে ডাকতাম পিঠাপিঠি ভাই বোনদের মধ্যে যেমন একটু মারামারি হয় তেমন আর বন্ধুত্বটা খুব গাঢ় হয় ওর সঙ্গে সিনেমা দেখা ওর সঙ্গে রেস্টুরেন্টে খাওয়া ইউনিভার্সিটির সময়ে ওর সঙ্গে বেড়াতে যাওয়া ওর সঙ্গে ছুটি কাটাতে দেবীগঞ্জ যাওয়া ডোমার যাওয়া বিভিন্ন জায়গায় যাওয়া তারপর গান গাইতে যাওয়া এই পরিণত বয়সে এসেও আমাদের সুখ দুঃখের গল্প এখনও আমরা করি আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে যদি কোনো দোকান পাট বা কারো বাড়িতে কোথাও যাই আব্বাসির ভাই আপনার ভাই না জি বলে উনি যে এত মজার লোক এত ভালো মানুষ এটা শুনতে কোন বোনের না ভালো লাগবে বলুন তো আপনি অনুমতি দিলে আমরা আজকে শেষ করি আমি অত্যন্ত খুশি আপনাদের সবার জন্যে ভালো প্রার্থনা করি আল্লাহর কাছে সবার কাছে চাই যে যেন আমরা এই দেশ টিভি সত্যিকারভাবে সবার কাছে পৌঁছে যাক সবার কাছে আপনার মেসেজ পৌঁছে যাক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সুধী দর্শক আমরা আজকে এখানেই শেষ করছি বলরামপুরের স্মৃতিকে বুকে ধারণ করে শিল্পী মুস্তফা জামাল আব্বাসী যিনি সর্ব অর্থে একজন প্রকৃত শিল্পী তার সঙ্গীতে তার লেখায় তার জীবন আচরণে তিনি এগিয়ে চলেছেন কর্ম থেকে নতুন কর্মে ক্ষেত্র থেকে আরেক ক্ষেত্রে যিনি তার জীবন পথের চলাতে কোনো বিরতি দেননি এই বিরতিহীন যে চলা সেই চলা অব্যাহত থাকুক আনন্দময় হোক এই কামনা করে আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি